উপকূলীয় জেলা নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী এএসএম নাসিম, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। নাসিম, নোয়াখালীতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোখার কি কি প্রভাব দেখতে পাচ্ছেন আপনি? তানিয়া, আসলে আমি শুরুতে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে গতকাল রাত 10টা থেকে আসলে নোয়াখালীর হাতিয়ার প্রায় 10 থেকে 12টি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার, যেগুলা গত এক সপ্তাহের বিভিন্ন সময় ধরে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, সেগুলোর সাথে কিন্তু আসলে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এই বিষয়টা নিয়ে তাদের পরিবারের সদস্যরা গতকাল রাত থেকেই হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই বিষয়টি অবগত করেছেন। আমি একটু আগে কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুর সাথে। তিনি আসলে জানিয়েছেন বিষয়টি তিনি অবগত হওয়ার মাত্রই তিনি নৌবাহিনী এবং কোস্টগার্ডের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বিষয়টি জানিয়েছেন এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু সেই 10 থেকে 12টি ট্রলারের মাঝি মাল্লাদের সাথে কারো সাথেই কিন্তু তাদের পরিবারের যোগাযোগ এখনও হয়ে ওঠেনি, সে নিয়ে কিন্তু তারা অনেকটা আতঙ্কে আছেন তাদের পরিবারের লোকজন। এদিকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে নোয়াখালীর যে মেঘনা নদী সেটিও কিন্তু উত্তাপ রয়েছে এবং এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে কিন্তু সকল ধরনের মাছ ধরা এবং যাত্রী পারাপারে নৌযান চলাচল বন্ধের কথা বলা হলেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ট্রলার স্পিড বোট সেগুলো কিন্তু সচরাচর যাত্রী পারাপার করছে এবং এ নিয়ে কিন্তু উপজেলা কিংবা জেলা প্রশাসনের কোনো নজরদারি আমরা খেয়াল করছি না। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসককে অবগত করা হলেও তারা আসলে বলছেন যে বন্ধ রয়েছে কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। এই যে কোনো সময় কিন্তু জোয়ার এলে বড় ধরনের এই যে ছোট ছোট স্পিড বোটগুলো সেগুলো উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আমাদেরকে যেমনটি জানিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবেলায় 8,500-এর অধিক যে স্বেচ্ছাসেবী টিম জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই মাঠে নেমে গেছে এবং সিপিবির সদস্যরা কিন্তু স্থানীয় বিভিন্ন বাজারে মাইকিং এবং সাইরেন বাজিয়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন এবং যে তাদের যে উপকূলবর্তী মানুষের যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বলছেন। কিন্তু সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো কোনো খবর আমরা পাইনি। তানিয়া, নোয়াখালী থেকে এসএম নাসিম জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি। উপকূলীয় জেলা নোয়াখালীতে ঘূর্ণিঝড় মোখার প্রভাব শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী এএসএম নাসিম, তিনি জানাচ্ছেন সেখানকার সবশেষ পরিস্থিতি। নাসিম, নোয়াখালীতে এই মুহূর্তে ঘূর্ণিঝড় মোখার কি কি প্রভাব দেখতে পাচ্ছেন আপনি? তানিয়া, আসলে আমি শুরুতে একটি দুঃসংবাদ দিয়ে শুরু করতে চাই। সেটি হচ্ছে গতকাল রাত 10টা থেকে আসলে নোয়াখালীর হাতিয়ার প্রায় 10 থেকে 12টি গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার, যেগুলা গত এক সপ্তাহের বিভিন্ন সময় ধরে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল, সেগুলোর সাথে কিন্তু আসলে তাদের পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং এই বিষয়টা নিয়ে তাদের পরিবারের সদস্যরা গতকাল রাত থেকেই হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এই বিষয়টি অবগত করেছেন। আমি একটু আগে কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়সার খসরুর সাথে। তিনি আসলে জানিয়েছেন বিষয়টি তিনি অবগত হওয়ার মাত্রই তিনি নৌবাহিনী এবং কোস্টগার্ডের যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বিষয়টি জানিয়েছেন এবং তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন। সবশেষ খবর পাওয়া পর্যন্ত কিন্তু সেই 10 থেকে 12টি ট্রলারের মাঝি মাল্লাদের সাথে কারো সাথেই কিন্তু তাদের পরিবারের যোগাযোগ এখনও হয়ে ওঠেনি, সে নিয়ে কিন্তু তারা অনেকটা আতঙ্কে আছেন তাদের পরিবারের লোকজন। এদিকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে ঘূর্ণিঝড় মোখার প্রভাবে নোয়াখালীর যে মেঘনা নদী সেটিও কিন্তু উত্তাপ রয়েছে এবং এখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে কিন্তু সকল ধরনের মাছ ধরা এবং যাত্রী পারাপারে নৌযান চলাচল বন্ধের কথা বলা হলেও আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ট্রলার স্পিড বোট সেগুলো কিন্তু সচরাচর যাত্রী পারাপার করছে এবং এ নিয়ে কিন্তু উপজেলা কিংবা জেলা প্রশাসনের কোনো নজরদারি আমরা খেয়াল করছি না। বিষয়টি নিয়ে আমরা একাধিকবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসককে অবগত করা হলেও তারা আসলে বলছেন যে বন্ধ রয়েছে কিন্তু বাস্তবে তা সম্পূর্ণ ভিন্ন। এই যে কোনো সময় কিন্তু জোয়ার এলে বড় ধরনের এই যে ছোট ছোট স্পিড বোটগুলো সেগুলো উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তবে নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান আমাদেরকে যেমনটি জানিয়েছেন ঘূর্ণিঝড় মোকাবেলায় 8,500-এর অধিক যে স্বেচ্ছাসেবী টিম জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠন করা হয়েছে তারা কিন্তু ইতোমধ্যেই মাঠে নেমে গেছে এবং সিপিবির সদস্যরা কিন্তু স্থানীয় বিভিন্ন বাজারে মাইকিং এবং সাইরেন বাজিয়ে জনগণকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য
নির্দেশনা দিচ্ছেন এবং যে তাদের যে উপকূলবর্তী মানুষের যে গবাদি পশুগুলো রয়েছে সেগুলো কিন্তু আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য বলছেন। কিন্তু সবশেষ খবর পাওয়া পর্যন্ত এখন পর্যন্ত কিন্তু কোনো মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়ার মতো কোনো খবর আমরা পাইনি। তানিয়া নোয়াখালী থেকে এস এম নাসিম জানাচ্ছিলেন ঘূর্ণিঝড় মোখার সবশেষ পরিস্থিতি।